হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট এবার নতুন স্ট্রাইকার এবং নতুন হেড কোচ কনফার্ম করে ফেললো। কোন স্ট্রাইকার কোন হেড কোচ পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। মোহনবাগান জেমি ম্যাকলারেন ছাড়া আরও তিনজন বিদেশিকে সই করাবে। কোন তিনজন বিদেশিকে চূড়ান্ত করলো মোহনবাগান পুরো ডিটেলসে জানিয়ে দেবো। পরের মরশুমে ISL, ডুরান কাপ, সুপার কাপ কবে থেকে শুরু হতে চলেছে পুরো কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও অন্যান্য ক্লাবের কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো ISL-এর অন্যান্য কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, মানে আদার্স ক্লাবের কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। ফার্স্ট অফ অল যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ওড়িশা FC-কে নিয়ে। তো ওড়িশা FC কিন্তু এবার ভারতীয় একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করিয়ে ফেললো, যার নাম রোহিত কুমার। আর রোহিত কুমার একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে বেঙ্গালুরু FC-র হয়ে খেলছেন তিনি। এর আগে হায়দ্রাবাদ FC, FC পুনে সিটি, কেরালা ব্লাস্টার্স FC-র হয়ে খেলেছেন তিনি। আর বর্তমানে যেমনটা খবর বেরিয়ে আসছে, 27 বছর বয়সী এই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারকে ওড়িশা FC কনফার্ম করে ফেলেছে। বেশ কিছু মিডিয়া থেকেই এই রিপোর্টটা করা হচ্ছে, রোহিত কুমার ওড়িশা FC-তে কনফার্ম হয়ে গিয়েছে। তবে ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে দেখানো হচ্ছে এই ডিলটা এখনও পর্যন্ত ডান হয়নি। 72% কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, তবে খুব দ্রুত কিন্তু এই ডিলটা ডান হয়ে যেতে পারে, বর্তমানে এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো রোহিত কুমার সম্ভবত পরের মরশুমে ওড়িশা FC-তেই খেলতে চলেছে, তো এটা একটা ভালো সাইনিং বলতে পারো ওড়িশা FC-র। পাশাপাশি ইস্ট বেঙ্গল এই মরশুমের একটা দুরন্ত ইন্ডিয়ান প্লেয়ারকে সই করিয়ে ফেললো, যিনি বর্তমানে মুম্বাই সিটি FC-তে খেলছেন। আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে আপুইয়া। আর আপুইয়া একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার। সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। মুম্বাই সিটি FC-তে অনবদ্য খেলে থাকেন, ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, একজন দুরন্ত প্লেয়ার। শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটির ডিলটাও ডান করে ফেলেছে। তবে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 72% প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার। তো দেখা যাক শেষমেশ ইস্ট বেঙ্গল এই ডিলটা ডান করতে পারে কি। তো যদি ইস্ট বেঙ্গল এই সাইনিংটা কমপ্লিট করতে পারে তাহলে ইস্ট বেঙ্গল পরের মরশুমের আগে একটা বিগেস্ট সাইনিং করে কিন্তু চমক দেবে। তো এই সাইনিংটা হলে ইস্ট বেঙ্গলের কতটা ভালো হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। অলরেডি সৌভিক চৌধুরী রয়েছে এই পজিশনে, তিনিও কিন্তু দুর্দান্ত খেলে থাকেন। তার পাশাপাশি আপুইয়া এলো, সল ক্রেসপো রয়েছে, তো খুবই স্ট্রং কিন্তু করে নিচ্ছে ইস্ট বেঙ্গল তাদের মাঝমাঠটা। তো দেখা যাক পরের মরশুমে কত ভালো ফল করতে পারে ইস্ট বেঙ্গল FC, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি যদি কথা বলা যায় 2024-25 মরশুমে ডুরান কাপ, ISL এবং সুপার কাপ কবে থেকে অনুষ্ঠিত হতে চলেছে এটার কনফার্ম ডেট কিন্তু জানা গিয়েছে। তো যে ডেটে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টগুলি সেগুলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিই। ফার্স্ট অফ অল ডুরান কাপ 26 জুলাই থেকে অনুষ্ঠিত হতে চলেছে এবং 31 আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টটা চলতে থাকবে। এবং তারপরে ISL অনুষ্ঠিত হতে চলেছে 14 সেপ্টেম্বর থেকে। 14 সেপ্টেম্বর থেকে আবারও আমরা পুনরায় ISL শুরু হতে দেখবো 2024-25 মরশুমে। এবং সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে 1 অক্টোবর থেকেই। তো অক্টোবর মাসের 1 তারিখ থেকেই আবারও সুপার কাপ অনুষ্ঠিত হবে। তো 3টে টুর্নামেন্টের কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দিলাম, ডুরান্ট কাপ 26 জুলাই, ইন্ডিয়ান সুপার লিগ 14 সেপ্টেম্বর এবং হিরো সুপার কাপ অক্টোবরের 1 তারিখ থেকে। তো আগামী মরশুমে এই টুর্নামেন্টগুলো এই তারিখেই অনুষ্ঠিত হতে চলেছে। পাশাপাশি যদি কথা বলা যায় মুম্বাই সিটি FC-র একটা ট্রান্সফার আপডেট নিয়ে, শোনা যাচ্ছে মুম্বাই সিটি FC তারা ছেড়ে দিতে চলেছে তাদের বিদেশি ডিফেন্ডার থায়ের কুরুমাকে। এবং অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে থায়ের কুরুমা তিনি মুম্বাই সিটি FC ছাড়তে চলেছে। পরের মরশুমে তিনি মুম্বাই সিটি FC-তে কন্টিনিউ করছে না। পাশাপাশি চেন্নাইয়ান FC তারা কিন্তু একজন তাজিকিস্তানের স্ট্রাইকারকে সই করাতে চলেছে, যিনি বর্তমানে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা FC-তে খেলছেন, যার নাম কমরান তুরসুনব। আর কমরান তুরসুনব একজন 28 বছর বয়সী তাজিকিস্তানের সেকেন্ড স্ট্রাইকার। বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। আই লিগে গোকুলাম কেরালা FC-র হয়ে
কুড়িটা ম্যাচে ছটা গোল এবং তিনটে অ্যাসিস্ট তিনি করেছেন। আর শোনা যাচ্ছে চেন্নাইয়ান এফসি এই স্ট্রাইকারটির ডিল অলমোস্ট ডান করে ফেলেছে। আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 80% প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার। তো বুঝতেই পারছো অলমোস্ট ডিলটা কিন্তু ডান করে ফেলেছে চেন্নাইয়ান এফসি। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে, ফার্স্ট অফ অল যে ট্রান্সফার আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন মেলবোর্ন সিটিতে খেলছিলেন, মেলবোর্ন সিটির লেজেন্ড তিনি, 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 14.4 কোটি টাকা। তিনি মেলবোর্ন সিটি ছাড়বেন এটা 100% কনফার্ম। আর মোহনবাগানে তিনি সই করছেন সেটা ট্রান্সফার মার্কেট বা বিভিন্ন সোর্স অনুযায়ী জানা যাচ্ছে প্রায় 97% কনফার্ম হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি যে জেমি ম্যাকলারেন মোহনবাগানে সই করেছে, অথবা জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু কোনোরকম হিন্টস দেননি যে তিনি মোহনবাগানে সই করেছেন। তবে বেশ কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই সাইনিংটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেতে। তবে জেমি ম্যাকলারেন মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। তার পাশাপাশি মোহনবাগান একজন নতুন হেড কোচের উপর ইন্টারেস্ট শো করছে, একজন জার্মানির হেড কোচ, বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। তো এই জার্মানির হেড কোচের নাম হচ্ছে জুর্গেন ক্লিন্সম্যান। আর জুর্গেন ক্লিন্সম্যান একজন 59 বছর বয়সী জার্মানির হেড কোচ, যার প্রেফার্ড ফরমেশন 4-2-3-1, বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এই হেড কোচকে পরের মরশুমে দলে নিতে চলেছে, যেহেতু সার্জিও লোবেরাকে তারা পাচ্ছে না। সার্জিও লোবেরার সাথে ওড়িশা এফসি 2027 সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে সম্ভবত, যার কারণে মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমান সময়ে এই জার্মানির হেড কোচের ওপর ইন্টারেস্ট শো করেছে। পরের মরশুমে সব কিছু ঠিকঠাক থাকলে এই জার্মানির হেড কোচকে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব আমরা দেখতে পারি। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান জেমি ম্যাকলারেনকে তো কনফার্ম করে নিয়েছে, পাশাপাশি আর কতজন বিদেশিকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট? তো মোহনবাগান আর 3 জন বিদেশিকে সই করাবে, যার মধ্যে একজন হচ্ছে অবশ্যই সেন্টার ব্যাক পজিশনের একজন প্লেয়ার এবং আর একজন হচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ প্রপার সিডিএম এবং সেন্টার ব্যাক পজিশনে খেলবেন কার্ল ম্যাকিউকের মতো একজন প্লেয়ার। তো 2 জন প্লেয়ারের নাম কিন্তু বর্তমান সময়ে ভেসে আসছে খুবই স্ট্রং রিমোর, মোহনবাগান কথাবার্তাও শুরু করে দিয়েছে এই 2 জন প্লেয়ারের সঙ্গে। একটা হচ্ছে ভানুয়াতুর সেন্টার ব্যাক ব্রায়ান কালতাক, বর্তমানে এই লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন, 30 বছর বয়স এই ডিফেন্ডারের, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। আর মোহনবাগান সুপার জায়ান্ট ব্রায়ান কালতাকের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে 48% চান্স কিন্তু রয়েছে এই ট্রান্সফার হওয়ার প্রবাবিলিটি। তো দেখা যাক ব্রায়ান কালতাককে সম্ভবত মোহনবাগান পরের মরশুমের জন্য কনফার্ম করছে। তো এই গেল 2 নম্বর বিদেশি, জেমি ম্যাকলারেনের পর এই বিদেশিকেই মোহনবাগান কনফার্ম করছে। আর 3 নম্বর বিদেশি হিসাবে দীর্ঘদিন ধরে তাদের টার্গেটে থাকা একজন দুরন্ত ডিফেন্সিভ মিডফিল্ডার, যার নাম রোজবে চেসমি, একজন বিশ্বকাপার দুরন্ত একজন প্লেয়ার, বর্তমানে এস্তেগাল এফসিতে খেলছেন, 30 বছর বয়সী ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন, বর্তমান মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। তো এই রোজবে চেসমির সঙ্গে মোহনবাগানের ডিলটা অনেকটাই এগিয়ে যাচ্ছে, প্রায় 61% প্রবাবিলিটি দেখাচ্ছে এই ট্রান্সফার হওয়ার। আর সম্ভবত এই ডিলটা মোহনবাগান চূড়ান্ত করতে চলেছে। পাশাপাশি একজন অস্ট্রেলিয়ার মিডফিল্ডারের নামও শোনা গিয়েছিল, যার নাম জোসুয়া নিসবেট, 24 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা, একজন প্রপার সিডিএম তিনি। শোনা যাচ্ছিল এই জোসুয়া নিসবেটকে মোহনবাগান নিতে পারে, তবে বর্তমানে শোনা যাচ্ছে হয়তো এটা একটা ফেক রিমোট। পাশাপাশি আরও একজন প্লেয়ারের নাম শোনা গিয়েছিল, বারিস আতিক, যিনি একজন তুরস্কের লেফট উইঙ্গারের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন, 29 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 8 কোটি টাকা, বর্তমানে বুন্দেসলিগাতে তিনি খেলছেন। শোনা যাচ্ছে বারিস আতিকের সঙ্গেও মোহনবাগানের একটা লিঙ্ক আপ রয়েছে। তবে বর্তমানে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে মাত্র 18% চান্স কিন্তু রয়েছে। তো দেখা যাক এই ডিলটা ডান করতে পারে কি, সম্ভবত বারিস আতিককে না নেওয়ার চান্সটাই সবচেয়ে বেশি, যে 2 জন বিদেশি মোহনবাগানে অলমোস্ট চূড়ান্ত বলতে পারো। একটা হচ্ছে ব্রায়ান কালতাক ভানুয়াতুর সেন্টার ব্যাক এবং আর একজন হচ্ছেন রোজবে চেসমি ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার। মোহনবাগানে কিন্তু এমনই 2 জন বিদেশির প্রয়োজন রয়েছে, একটা ব্র্যান্ডন হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসাবে এবং একটা হেক্টর ওয়েস্টের রিপ্লেসমেন্ট হিসাবে। পুরোপুরি কার্ল ম্যাকিউকের মতো প্লেয়ার এই রোজবে চেসমি, কখনো সেন্টার ব্যাক, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার, কখনো সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারবেন, দুরন্ত একটা প্লেয়ার। তাকে সাইন করালে মোহনবাগানের জন্য বেস্ট একটা অপশন হবে কার্ল ম্যাকিউকের মতো প্লেয়ার, এবং পাশাপাশি তো অবশ্যই ব্রায়ান কালতাক থাকছে। তো 2 জন ডিফেন্ডারকেও মোহনবাগান পেয়ে যাচ্ছে এবং
একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকেও পেয়ে যাচ্ছে। তো কার্ল ম্যাকিউকের মতোই কিন্তু কাজ হবে এই প্লেয়ারটিরও। তো দেখা যাক কতটা ভালো খেলতে পারে এই রুজবে চেসমি মোহনবাগানে সই করে। তো বর্তমানে এই দুজন প্লেয়ারের নাম কিন্তু খুবই স্ট্রংভাবে বেরিয়ে আসছে এবং আরও একজন প্লেয়ারকে মোহনবাগান সই করাতে পারে, যিনি একজন মিডফিল্ডার হবে, যিনি মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবেন, লাইক জনি কাউকর মতো একজন প্লেয়ার। সম্ভবত জনি কাউকো বিদায় হচ্ছে মোহনবাগান থেকে, তারই রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান আরও এক বিদেশিকে সই করাতে পারে। তো দেখা যাক কত ভালো বিদেশি আনে। তবে বর্তমানে যে দুটো বিদেশির সঙ্গে মোহনবাগান লিঙ্ক আপ করেছে, একটা রুজবে চেসমি, একটা ব্রায়ান কালতাক, দুজন বিদেশি কিন্তু দুরন্ত বিদেশি। জেমি ম্যাকলারেনের পর এই দুজন বিদেশির ডিল মোহনবাগান এবার ডান করতে চলেছে। তো ডিলটা ডান হয়ে গেলে মোহনবাগানের এই তিন বিদেশি কতটা ভয়ঙ্কর লাগছে তোমাদের, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।